দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, ভাতটা আমার শাশুড়ি একটু সকালে এনে দিল। সুপ্রভাত বন্ধুরা, আজকে দেখলে তো তোমাদেরকে বাংলায় বললাম। তা আমরা বাঙালিরা যতই মানে বাংলায় কথা বলি না কেন, বাংলার মাঝে মাঝে একটু করে ইংলিশ আমাদের চলেই আসে, যেটা আমরা খুব ভালো বলতে পারি। তো গুড মর্নিং, তো তোমাদের সামনে চলে এসেছি সকালবেলা। সকালবেলা মানে কি, আজকে জানো তো এটা কিন্তু প্রচণ্ড সকালবেলা, এটা সাড়ে পাঁচটা বাজে, সাড়ে পাঁচটা না, হ্যাঁ ওরকমই হবে, সাড়ে পাঁচটা না, ছটা বাজে। তো ছেলেকে স্কুলে পাঠাবো বলে উঠে পড়েছি পাঁচটার সময়। তো যেহেতু সকাল থেকে মানে সকালে যেটা আমার কর্মকাণ্ড, যেহেতু অনেক বেলা করে কাছি না আমি, তো সকালবেলা উঠেই আমার আগে থাকে উঠোন ঝাড় দেওয়া। উঠোন ফুটন ঝাড় দিয়ে জামা কাপড়গুলো সমস্ত বাইরে বের করে দিয়ে মিলে দিই। আর এই দেখো সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, এটা আমার বড় ছেলের ব্রেক। ও বললো মা একটু তরকারি খাবো না, তা রুটি করেছি, তা রুটিটা দিয়ে আমাকে হার্শের চকলেট দিয়ে দাও। তোকে হার্শের চকলেট দিটা বানিয়ে দিলাম, যেহেতু ওটা খেয়ে নেবে। তো এখানে তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো যে একটু চা করো আদা দিয়ে। ও কিন্তু চা খায় না, আমরা চা খাই, মানে আমি আর আমার বড় ছেলে চা খাই, তো দুজনের চা হয়। তো আজকে ও বললো তো ওকে একটু আদা দিয়ে আলাদা বাটি করে দিলাম, কারণ ওই যে দুধ দিয়ে বানাবো যেহেতু এক জায়গায় হবে না, আর আমাদের চা যেহেতু আগে হয়ে গেছে, ও পরে বললো তার জন্য, তো ওকে আবার আলাদা একটা বাটি করে দিলাম। তো আমার ছেলে স্কুলে যাবে আজকে, বড় ছেলে, তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে রোজকারের মতো তোমাদের দাদাভাইয়ের ওই এক ব্রেকফাস্ট, মানে ওই খেজুর দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে, কিছু করার নেই, ওকে ওটাই করে দিতে হবে, ওটাই খেতে ভালোবাসে। তো ওর ব্রেকফাস্ট ওকে তৈরি করে দিলাম, আর ওদেরকে তো যেটা ব্রেকফাস্ট দিলাম তুমি দেখলি, তোমরা দেখলি, সরি তুমিও তুতলে যাচ্ছি কথা বলতে বলতে। তা যাই হোক দিয়ে দিলাম। আর এইখানে দেখো সোজা লাভঝাপ দিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো এখানে সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, যেহেতু হ্যাঁ দেখে তো তোমরা বুঝতেই পারছো অলরেডি যে নবরত্ন সবজি হবে। তা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি, আর এইটার মধ্যে আছে টমেটো পেঁয়াজ আর তোমার চালমগজ আর কাজু বাদাম, আর একটু আদা কুড়িয়ে দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে। আর এই দেখো আমার মশলাগুলো প্রায় কষানোও হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তো চলো সবজিগুলো দিয়ে এইখানে, আর এই দেখো পনিরগুলো এইখানে কি করেছি বলো তো, উষ্ণ গরম জল করে নুন দিয়ে পনিরগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। তো চলো পনিরগুলো মিশিয়ে দিলাম আমি এখানে, মিশিয়ে এবার এটাতে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। সকাল থেকে তোমাদেরকে কাজকর্ম দেখিয়ে যাচ্ছি, তো তোমাদের সামনে এসে আমি করোনা ভাবে তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে পারিনি, মানে ইন্ট্রো দিতে পারিনি। তো সকাল থেকে বিজি ছিলাম একটু বুঝতে পারছো, আর এখন বাজে প্রায় একটা না সরি 12:40, ঠিক আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো তোমাদেরকে ইন্ট্রো দেওয়া হয়নি। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্লিস ডেইলি ব্লগ। তো চার্লিস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর বিন্দাস আছো। তো চলো সকাল থেকে তো তোমাদের দেখালে আমি কাজকর্ম, সকালে ভোরবেলায় উঠেছি, যেমন স্কুলে পাঠানোর কথা স্কুলে যাওয়ার জন্য সকালে ভোরবেলা উঠেছি। তো কালকে প্রচুর পরিমাণে কাচাকুচি করেছিল, সকালবেলা ওগুলো সব মিলে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো সকালে একটু পেটটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল, এই জন্য সকালে আর ছেলেকে স্কুলে পাঠানো হয়নি আজকে আর। তো যাই হোক একটা কাজ হয়ে গেল, কাজকর্মগুলো সব তাড়াতাড়ি সারা হয়ে গেল, আর আমার বড় ছেলে গেছে আজকে স্কুলে প্রজেক্ট জমা দিতে। আর এদিকে ছোট ছেলেকে ম্যাগি খাই দিচ্ছি, তোমাদের দাদাভাই রোজকারের মতো একই দেখে নিলে, দুধ কর্নফ্লেক্স খেয়েও কাজে বেরিয়ে গেছে। আর আমি আমার কর্মকাণ্ডে লেগে পড়েছি এখানে, সবকিছু ওই যে ওখানে বার করে রেখে দিয়েছি। আজকে মোটামুটি বেগুন পোড়া করবো, যেহেতু আজকে মঙ্গলবার, আর এখন নবরত্ন সবজিটা বসিয়ে দিচ্ছি দেখেছো। আর তোমাদের দাদাভাইয়ের একটু ডাল আছে, সজনে ডাটা দিয়ে মুসুর ডাল আছে, ওটা ওকে চালিয়ে দেবো আজকে গরম করে, ঠিক আছে। আর বেগুন পোড়া হবে, ছেলের তোমাদের দেখাচ্ছি পরে কি কি হবে, ঠিক আছে, অত বোকে বেকার লাভ নেই। আর এই হলো আমার বিছনা পাটির অবস্থা, নিট অ্যান্ড ক্লিন, সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে, এই সবকিছু গোছানো হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ঠিক আছে। এখনকার মতো এইখানে যে ভাত হয়ে গেছে, এখানে ছোট ছেলের যে ট্যাংরা মাছ বার করে রেখে দিচ্ছে, ওকে এটা একটু করে দেবো আলাদা করে। আর এই যে শ্রাবণী এনেছিল একটু সজনা ফুল, আর ওই সজনা ডাটা দিয়েছিল, সজনা ডাটা দিয়ে ডাল, আর এই সজনা ফুলের বড়াটা করবো। আর এইখানে তো সবজি চাপিয়ে দিয়েছি, নবরত্ন সবজি তোমরা দেখলে, আর ওইখানে বেগুন বার করে রেখেছি, আর ওই এই শাকটা আমার শাশুড়ি একটু সকালে এনে দিল, এই যে সেই কলই শাক, হ্যাঁ এনে দিল। তো শাকটা আজকে করবো না ভাবছি, এটা অন্যদিন করবো, আর এই বেগুনটা পোড়াবো। তো এই হলো আমার আপডেট, তো চলো সাথে থাকো। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার মানে তরকারিটা হয়েও গেল এইখানে, আর এটা হলো নবরত্ন মিক্স
সবজি, যেটা নবরত্ন সবজিও বলে, প্রত্যেকটা বিয়ে বাড়িতে হয়, আর প্রত্যেকটা মানে শীতে আমি এটা করেই থাকি, ভীষণ ভালো লাগে আমাদের। আর এই দেখো ট্যাংরা মাছগুলো কলে চলে এসেছি ধোয়াধুয়ি করতে, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, ভালো করে জল খুলে না ধুলে হবে না, আর আমার যেহেতু বেসিন নেই আমাকে কলপাড়েই আনতে হয়, তো কলপাড়ে চলে এসেছি, ভালো করে পরিষ্কার করে এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। তো চলো ধুয়ে টুয়ে নিয়ে সবজি। হ্যালো বন্ধুরা, তো আমার চান টান করা সব কমপ্লিট হয়ে গেছে, পুরো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এই কমপ্লিট করে আসলাম। আর আজকে আমার ছেলে যেহেতু স্কুলে গেছে প্রজেক্ট জমা দিতে, তো আমার ছোট ছেলে আজকে একা একাই ভাত খেয়ে নিয়েছে, ওকে মেখে দিয়েছি, পরিপাটি করে মাছ ফাছ সব বেছে দিয়েছি, একা একা দিব্যি খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইও এসে খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন বাজে 3:30, পাক্কা ডট 3:30। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, পুরো 3:30 বাজে। তো আমার বড় ছেলে এখন আসেনি, ও না থাকলে না আমার একা একা খেতে ইচ্ছে করে না, তা ও আসুক তারপরে আমরা খেতে দেবো। ততক্ষণে তোমাদের লাঞ্চটা আজকে দেখিয়ে দিই। তো এইখানে তো ভাত রোজকারের মতো, আর এইটা হলো আমার ছেলের আর কি ট্যাংরা মাছের ঝাল করে দিয়েছি, ছোট ছেলের এটা শুধু, আর এটা হলো সেই সজনে ফুলের বড়া, আর এইখানে আছে মিক্সড ভেজিটেবল, আর এইখানে আছে কালকে একটু ভাত বেঁচেছিল বলছি দাঁড়াও, যেটা বলছিলাম আর কি, কালকে কিছুটা অনেকটা ভাত বেঁচেছিল জানো তো, কালকে একটু পি রাইস করেছিলাম, মানে পি রাইস মানে কি, কোনো তেল ফেল ঘি ফি দিয়ে না, জাস্ট ভাতের মধ্যে একটু মটর শুটি ছড়িয়ে দিয়েছিলাম, খুব ভালো লাগে দেখবে। হ্যাঁ, তো ওটা কতটা ভাত বেঁচেছিল। আর রাত্রেবেলা তো কড়াইশুঁটির কচুরি করেছিলাম তোমাদেরকে বললাম, তো ওইগুলো যা খাওয়া হয়েছে যা, তা কতগুলো ভাত বেঁচেছিল, তা কি করবো ভাবলাম, তো একটু গাজর ওর মধ্যে অ্যাড করলাম, একটু বিনস অ্যাড করে ভাতটাকে ভেজে নিলাম, তো ফ্রাইড রাইস হয়ে গেল। তো এই হলো ব্যাপার আর কি। তো চলো ওইটা আমি আর আমার বড় ছেলে হাতে খেয়ে নেবো, আর যা ভাত আছে ওদের হয়ে যাবে, ওই বেলাও হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আমার বড় ছেলে আসবে তারপরে খাবো, ঠিক আছে? তো সাথে থাকো এখনকার মতো, দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলি বন্ধুরা, মানে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু লাইক কিন্তু পড়ছে না, মেসেজ করছো ঠিক আছে কিন্তু লাইক কিন্তু পড়ছে না। প্লিজ বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে, ভিডিওটা দেখার শুরু হওয়ার এখনো পর্যন্ত যারা এই অবধি ভিডিওটা দেখে এসছো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা ভিডিওটা দেখা আরম্ভ করছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে প্রথমে তারপরে দেখা আরম্ভ করো, ঠিক আছে? তো এখনকার মতো টাটা। তো বন্ধুরা আজকে সকালবেলাই চলে এসেছি তোমাদের সামনে, আজকে হলো বুধবার। হ্যাঁ, তো বুধবার, তো সকালবেলা উঠেই যেগুলো আমার কর্মকাণ্ডের মধ্যে পড়ে, আর আজকে না তো বন্ধুরা প্রচণ্ড শরীরটা খারাপ, জানি না কেন কি জানি, দুদিন ধরে একদম ভালো লাগছে না, মানে কিছু কাজ করি কোনো কাজেও মন লাগছে না, যে তোমাদের সামনে যে ভিডিওটা করব সেটাও ভালো লাগছে না করতে, কি থেকে কি দেখাচ্ছি তোমাদের কি জানি আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, যতটা করছি ততটা সেটাই তুলে ধরছি তোমাদের সামনে। তো আমার বড়ো ছেলেকে চাটা দিয়ে দিলাম এখানে, আর এই যে সকালবেলা ওদেরকে টিফিনটাও করে দিলাম, ওদের টিফিনে আজকে ম্যাগি করে দিয়েছি। তো এই ম্যাগি ঠেকি করার পরে আর তোমাদের সামনে ক্যামেরাটা ধরে আমি আসতে পারিনি, কারণ শরীরটা এতটাই খারাপ, তোমাদের দাদাভাই বলছিল যে ছেড়ে দাও আজকে রান্না করতে হবে না, কিন্তু মনটা কি আর মানে বলো, এতগুলো লোকের রান্না বান্না, চারটির মানুষের রান্না বান্না করতে কিনতে গেলে তো মানে অনেকটাই পয়সা বলো, তার জন্য ভাবলাম যাক ঘরে কষ্ট কষ্ট হলেও শত তবু ঘরেই করে নিই। আর এখানে দেখো আমার ছেলের ভাত আর আমার ভাত বেড়ে নিয়েছে, আর এটা হলো বিট ভাজা, কালকের হচ্ছে সজনা ফুলের বড়া, আর পাতলা করে একটু ডিমের ঝোল করে নিয়েছি। মানে এর থেকে শর্টকাটের রান্না তো আমি মনে করি না আর কিছু আছে, কারণ ডিমের ঝোল ছাড়া শর্টকাটের আর রান্না কিছুই হতে পারে না। তো মনে করলাম ঘরে কটা হাঁসের ডিম আছে, তো চলো ডিমের ঝোলটাই করে ফেলি, ঝটপট হয়েও যাবে রান্না আর অতটা কষ্টও হবে না। কষ্ট তো সেই একই, মানে রান্না করলেও কষ্ট, সেই রান্না করলে তো বাসন কুসন তো হবেই, সেই একই কষ্ট। হ্যালো বন্ধুরা, যতটা কম পেরেছি, ভীষণ আজকে ব্যস্ত ছিলাম তোমাদের সামনাসামনি এসে আমি একদম কথা বলতে পারিনি। তো আজকে হলো তোমার বুধবার, হ্যাঁ, তো কালকে তো কন্টিনিউ করতে পারিনি, তা তোমরা জানি আমি দুদিন ধরে ভিডিওটা করে তারপরে ছাড়ি। তো চলো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম টেনে ভিডিও দেখে যাও, ঠিক আছে? আর আমার আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে দেবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তো
আজকের মতো টাটা।